হাই গাইজ, আপনি কি ভেবেছেন যে আপনি যে জিও সিম ইউজ করছেন আপনি কি তার আপডেট শুনেছেন? আপনি কি তার নতুন প্ল্যানের ব্যাপারে শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে আজকে আপনি শোনাবো জিওর ব্যাপারে ফুল আপডেট। তো বন্ধুরা, আপনারা দেখছেন তানিশ টেকনো ইউটিউব চ্যানেল ও আমি আছি আপনাদের সঙ্গে আব্দুল, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো ফ্রেন্ড, যদি আপনারা ডিজিটাল মার্কেটিং কাজ করতে চান বা ডিজিটাল মার্কেটিং সাথে যুক্ত হতে চান, অনলাইন আর্ন করতে চান, ওয়েবসাইট, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে চান, তো অবশ্যই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আব্দুল আজিমকে ফলো করুন ইউটিউব এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে। তো বন্ধুরা, আজকে যে বিষয় সেই বিষয় হচ্ছে জিও নিয়ে এলো নতুন আপডেট। কিছুদিন আগেই আমরা শুনেছিলাম যে জিওর যে জিওর যে প্ল্যান ছিল 199 টাকা, সেটা বেড়ে কিন্তু আবার দ্বিগুণ হয়ে গেছে, এবং জিওর যে আপনার 399 টাকা প্ল্যান ছিল সেটা কিন্তু 400+ প্ল্যান হয়ে গেছে। এভাবেই কিন্তু দেখুন আজকে আপনাকে আমাকে কিন্তু তারা কী করছে, তাদের হাতের কবজায় করে নিয়েছে। আপনাকে আমি একটা কথাই ক্লিয়ারলি বলতে চাই, আপনাকে আমি একটা কথাই বোঝাতে চাইছি এখানে, যে জিও যখন প্রথম আসে 2-4 বছর আগে, জিও যখন প্রথম মার্কেটে আসে তখন সে ঠিকঠাক মার্কেট প্লেস করতে পারেনি। কারণ এয়ারটেল, আইডিয়া, ভোডাফোন, অন্যান্য কোম্পানিগুলো কী করেছিল, অনেক অনেক টাকা কিন্তু মার্কেটে ইনভেস্ট করেছিল, এবং তারা সেখানে তাদের প্ল্যান মতো তারা কিন্তু ডেটা এবং ফোন কল, SMS চার্জ সব কিছু দিচ্ছিল। কিন্তু জিও এই ফাঁকে একটা সুযোগ নিয়ে কী করলো, জিও সিম সে কী করলো মার্কেট প্লেসে নিয়ে এলো। জিও সিম মার্কেটে নিয়ে আসার পরে কী করলো, প্রত্যেক মানুষকে শুধু 99 টাকা দিয়ে একটা প্রাইম রিচার্জ করার জন্য তাকে 3 মাসের জন্য ফ্রি করে দিল, সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য ফ্রি করে দিল, এবং সে কী করলো প্রত্যেক ইন্ডিয়াতে এবং বাইরে আদার্স কান্ট্রিতে সে কী করলো, মানে মানুষদেরকে অ্যাকচুয়ালি যারা ইউজার, যারা ফোন ইউজার, যারা ইন্টারনেট ইউজ করতে ভালোবাসে, যারা মোবাইল ইউজ করতে ভালোবাসে, তাদেরকে কী করলো, তাদেরকে সব এক জায়গায় করে নিল। আলটিমেট এক জায়গায় সবাইকে করে নিয়ে কী করলো, যখন প্রথমে আপনাকে ডেকে নিল ফ্রি সার্ভিস দিয়ে, আপনি মজা পেয়ে গেলেন, আপনি তার স্পিডের যে ধামাকা স্পিড, জিওর যে ধামাকা স্পিড, সেই ধামাকা স্পিডে আপনি কিন্তু মুগ্ধ হয়ে গেছিলেন। এবং মুগ্ধ হয়ে কী করলেন আপনি, যে যখন বলা হলো যে না আর ফ্রি সিম দেওয়া যাবে না, আর ফ্রি সার্ভিস দেওয়া যাবে না, এবার কিন্তু আপনাকে প্রাইম রিচার্জ করতে হবে। তো বন্ধুরা, আমরা কী করেছিলাম, আমরা বাধ্য হয়ে কিন্তু জিও প্রাইম রিচার্জ করেছিলাম, এবং সেই রিচার্জ হতে হচ্ছে কি আজ কিন্তু এমন পর্যায়ে চলেছে জিও, যে জিও কিছুদিন আগে আপডেট হয়েছে, আবার কিন্তু প্রত্যেক প্যাকেজের ওপরে 20 টাকা অর্থাৎ 20 রুপিস করে আবার আপডেট হতে চলেছে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনার খবর কি বা এই বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা কি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা বিষয় যে আমরা তো জানি যে আমাদের প্রত্যেক মানুষের যে যারা জিও সিম মানে বর্তমানে ইউজ করি, তাদের তো প্ল্যান চেঞ্জ হয়েই গেল। তো এবার কী করবো আমরা, যারা ধরুন 9, 10, 11, 12 পর্যন্ত তারা পড়াশোনা করছে, তারা পকেট মানি যারা ফ্যামিলি থেকে নেয়, এবং তাদের যদি প্রত্যেক মাসে 20 টাকা করে যদি তাদের এক্সট্রা তাদের যদি জিও রিচার্জ করতে হয়, তাদের কেমন ব্যাপারটা মানে কেমন লাগছে আর কি। যারা বিজনেসম্যান, যারা আনলিমিটেড যারা ডেটা ইউজ করে, যারা বিজনেস করে, তাদের কোনো এটা মাইনে রাখে না যে তারা কোন সিম ইউজ করছে, তাদের কত টাকা তারা রিচার্জ করছে প্রত্যেক মাসে, এটা তাদের কোনো মাইনে রাখে না। কিন্তু আমাদের মতো, আপনাদের মতো যারা যুবকগুলো রয়েছে, যারা ফ্যামিলি থেকে যারা টাকা নেয় রিচার্জ করার জন্য, পকেট মানির জন্য, তাদের কাছে 20 টাকা মানে অনেক ব্যাপার। তো বন্ধুরা, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে জিও যে প্ল্যানটা করছে এবং যে প্ল্যানটা বর্তমানে করতে চলেছে সেই প্ল্যানটাকে ঠিক, বা আস্তে আস্তে কিন্তু জিও দেখবেন এমন ব্যাপার করে দেবে জিও আপনাকে হয়তো পোস্টপেই করতে হবে, কারণ জিও এখন বর্তমানে আপনাদেরকে, আমাদেরকে সকলকে কিন্তু এক জায়গায় একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে আমাদের কী করছে, আমাদেরকে এমন একটা বিপর্যয়ে ফেলে দিয়েছে, তার প্ল্যান, রিচার্জ প্ল্যান বাড়তেই আছে। এবং সব থেকে একটা ইনক্রিজ হতে চলেছে ব্যাপার, যেটা জিও কিন্তু সকাল, সন্ধ্যা, দুপুর কোনো সময়তে জিও ঠিকঠাক কিন্তু ডেটা আমরা পাচ্ছি না। সকালে ঘুম থেকে আমরা যদি ডেটা ইউজ করতে যাচ্ছি, ইন্টারনেট অন করছি, আমাদের সেখানে ডেটা কিন্তু চলছেই না, মাত্র 2-3 KB স্পিডে চলছে। এই স্পিডে আমাদের জিও নিয়ে কোনো লাভ হচ্ছে না, এই স্পিডে আমরা কিন্তু জিও চালিয়ে কিন্তু আমরা লাভ পাচ্ছি না। আগে যে স্পিড দিয়েছিলো সেই স্পিডের থেকে অনেক কম, ধামাকা অনেক কমে গেছে, আবার তার রেটের দিকে কিন্তু অনেক বেশি। তো বন্ধুরা, ভাট না বকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।